এখন দেখবেন প্রবাসের সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের আজমানে নতুন সানাইয়াতে বাংলাদেশী মালিকানাধীন আল সাফা অটো স্পেয়ার পার্টসের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আল সাফা অটো স্পেয়ার পার্টসের স্বত্বাধিকারী দ্বয় ইশতিয়াক আসিফ এবং নওশাদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইদ্রিস স্টিল ওয়ার্কশপের চেয়ারম্যান জনাব ইউসুফ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এবং দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইদ্রিস, জনাব আফসার, জয়নাল আবেদিন তারেক, রেজাউল করিম মাসুম ও জয়নাল আবেদিন জনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটির নেতৃবৃন্দ, হাটহাজারী সমিতি, সংযুক্ত আরব আমিরাতের সদস্যবৃন্দ ও আমিরাতের বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যগণ। কোরআন খতম ও বিশেষ দোয়া মানাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নতি কামনা করা হয়।